দেখো, এবার আমরা আলোচনা করব অ্যালডিহাইড ও কিটোন যৌগের রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টি। তো মাথায় রাখবে যে এখানে কার্বনের যৌগগুলোর বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়ার ধরন হচ্ছে যে নিউক্লিওফিলিক জুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক জুত বিক্রিয়া বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। দেখো, তোমরা জানো যে নিউক্লিওফাইল কি। নিউক্লিওফাইল মানে হচ্ছে যেগুলো ঋণাত্মক আধান যুক্ত, যেমন ধরো সিএন মাইনাস হতে পারে, ওএইচ মাইনাস হতে পারে, NH2 মাইনাস হতে পারে, এরকম ঋণাত্মক আধান থাকলে সেগুলোকে আমরা নিউক্লিওফাইল বলি। তো এগুলোর প্রতি তোমার কার্বনিল যৌগের বিশেষ আকর্ষণ দেখতে পাওয়া যায়। কেন? দেখো, কার্বনিল যৌগে সি ডবল বন্ড ও আর একটা এইচ থাকছে। তা এটা একটা রেজোনেন্স স্টেবিলাইজড হয়, একটা রেজোনেন্স গঠন দেখতে পাওয়া যায়। অক্সিজেনটা মাইনাস আর কার্বনটা পজিটিভ সেন্টারে পরিণত হয়। তাহলে যদি আমি একটা নিউক্লিওফাইল দিই, তাহলে সেই নিউক্লিওফাইলটা কী করবে? খুব সহজেই এই প্লাস কার্বনটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে এরকম জুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক জুত বিক্রিয়া আমরা কার্বনিল যৌগ ক্ষেত্রে সচরাচর দেখতে পাই, খুব বেশি পরিমাণে বিক্রিয়া দেখা যায়। তো মাথায় রাখবে, যদি কার্বনে ধনাত্মক আধানের পরিমাণ বাড়ে, তাহলে এই জাতীয় বিক্রিয়া সহজে ঘটবে। যেমন ধরো, তুমি নিলে ফর্মালডিহাইড, তুমি নিলে অ্যাসিটালডিহাইড, আর তুমি নিলে অ্যাসিটোন। তো লক্ষ্য করো, এখানে হাইড্রোজেনের ইলেকট্রন ডোনেট পাওয়ার নাই, CH3 ইলেকট্রন ডোনেট করছে, এখানে দুখানা CH3 ইলেকট্রন ডোনেট করছে। তাহলে রেজোনেন্সের জন্য এখানে প্লাস তৈরি হবে, এখানেও প্লাস তৈরি হবে, এখানেও প্লাস তৈরি হবে, কিন্তু সবথেকে বেশি প্লাস আধান থাকবে প্রথমটাই, কারণ এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নাই। কিন্তু এখানে কি হচ্ছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকায় কার্বনের প্লাস চার্জ ডেন্সিটিটা কমে যাচ্ছে। তাহলে প্লাস চার্জ ডেন্সিটি কমে গেলেই বিক্রিয়া সহজে করবে না। তাহলে মাথায় রাখবে, আমরা যদি এদের রাসায়নিক সক্রিয়তা বলি, নিউক্লিওফিলিক বিক্রিয়া প্রতি রাসায়নিক সক্রিয়তা, তাহলে দেখব এইটা সব থেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা। এছাড়াও দেখো, স্টেরিক এফেক্ট, স্টেরিক প্রভাব বা স্টেরিক এফেক্ট এই জাতীয় বিক্রিয়াকে প্রভাবিত করে। দেখো, নিউক্লিওফাইলটা এসে প্রবেশ করছে, তাহলে এখানে যদি বড় বড় গ্রুপ থাকে, তাহলে কী হবে, স্টেরিক হিন্ড্রেন্স হবে। স্টেরিক হিন্ড্রেন্সের ফলে কী হবে, সহজে গ্রুপগুলো প্রবেশ করতে পারবে না। তাহলে যত ছোট গ্রুপ থাকবে কার্বনিল কার্বনের সঙ্গে, সেই যৌগের রাসায়নিক সক্রিয়তা তত বেশি হবে। যেমন ধরো, ফর্মালডিহাইড সব থেকে বেশি সক্রিয় হবে, তারপরে অ্যাসিটালডিহাইডের সক্রিয়তা দেখতে পাবে, তারপরে তুমি অ্যাসিটোনের সক্রিয়তা দেখতে পাবে,
এবার যদি এই গ্রুপগুলোকে আরো বড় করে দাও তাহলে এর তুলনায় এর সক্রিয়তা আরো কমবে। এরকম ভাবে যদি তুমি আরো বড় গ্রুপ বসিয়ে দাও তাহলে রাসায়নিক সক্রিয়তা আরো হ্রাস পাবে। তাহলে মাথায় রাখবে রাসায়নিক সক্রিয়তা তোমার ইলেকট্রন পজিটিভ চার্জ ডেন্সিটির উপর নির্ভর করছে, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপের উপর নির্ভর করছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার স্টেরিক এফেক্ট স্টেরিক প্রভাব দেখায় এরকম গ্রুপের উপরেও নির্ভরশীল। তো এরকম নিউক্লোফিলিক বিক্রিয়াগুলোর মধ্যে নিউক্লোফিলিক অ্যাডিশন রিয়াকশনের মধ্যে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে বিক্রিয়া। হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে বিক্রিয়া, হাইড্রোজেন সায়ানাইড তোমরা জানো HCN, তা HCN এর সঙ্গে দিলে কি হয় CN মাইনাস আয়ন গঠন করে, সেই CN মাইনাস আয়নটা গিয়ে কার্বনিল কার্বনের সঙ্গে যুক্ত হয়। যেমন ধরো তুমি নিলে অ্যাসটালডিহাইড, তার সঙ্গে তুমি যোগ করলে HCN, তাহলে HCNটা আসলে কি হয়েছে H প্লাস আর সিএন মাইনাস বিভাজিত হয়েছে। তাহলে আমরা দেখবো কি সিএন মাইনাসটা গিয়ে এই কার্বনে যুক্ত হবে, তাহলে অক্সিজেনটা ও মাইনাস হয়ে গেল, সেই অক্সিজেনের সঙ্গে এইচ প্লাস আয়নটা যুক্ত হয়ে গিয়ে একটা ওএইচ গ্রুপ চলে আসবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি CH3COHHCN। তো দেখো এই যে যৌগটা তৈরি হলো অ্যাসটালডের সঙ্গে এইচসিএন এর বিক্রিয়ায় এটাকে বলা হয় অ্যাসিটালডিহাইড সায়ানো হাইড্রিন বলতে পারো, সিএন যুক্ত আছে কুকুর তাই। যাই হোক দেখো আমরা এটাকে বলবো অ্যাসিটালডিহাইড সায়ানো হাইড্রিন। এবং দেখো এই যৌগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা যৌগ, এই যৌগটা থেকে আমরা আরো অন্যান্য যৌগ সিনথেসিস করতে পারি। যেমন ধরো এই CH3COHCNH নিলাম, এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করে দিই, আদ্র বিশ্লেষণ, তা মাথায় রাখবে আদ্র বিশ্লেষণ করলে সবসময় মাথায় রাখবে সিএন গ্রুপ সি ডবল এইচে পরিণত হয়, তাহলে হবে CH3COH COOH। এই যৌগটাকে নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটাকে আমরা বলি ল্যাকটিক। আবার এটাকে যদি আমরা উত্তপ্ত করি, ল্যাকটিক অ্যাসিডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখা যাবে এখান থেকে ওএইচ আর এই কার্বন থেকে একটা এইচ বেরিয়ে যাবে, দিয়ে তৈরি হবে CH2 ডবল বন্ড CH COOH, এটাকে আমরা বলি অ্যাক্রাইলিক অ্যাসিড। আচ্ছা আবার দেখো এই যৌগটা থেকে আসি, এই যৌগটার সঙ্গে যদি আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া করে দিই, অ্যামোনিয়ার বিক্রিয়া করলে
তখন মাথায় রাখবে ওইচ গ্রুপটা এনএইচ থ্রি গ্রুপ এনএইচ টু গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে তৈরি হবে কি সিএইচ থ্রি সি এইচ এনএইচ টু সিএন। আর এটার যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে তৈরি হবে সিএইচ থ্রি সি এনএইচ টু এইচ সি ডাবল এইচ। এই যৌগটাকে আমরা বলি অ্যালানিন। এই যৌগটার নাম হচ্ছে অ্যালানিন। তাহলে এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ যৌগ। এটা আমরা একটা অ্যামাইনো অ্যাসিড, পরবর্তীতে অ্যামাইনো অ্যাসিড যখন পড়ব এই যৌগটাকে আমাদের পড়তে হবে। আবার দেখো এই যে আমরা অ্যাস্টালডিহাইড সায়ানোহাইড্রিন তৈরি করেছি, এটাকে যদি আমরা বিজারণ করে দিই, বিজারণ করে দিই, তাহলে এই সিএন গ্রুপটা বিজারিত হলে সিএইচ টু এনএইচ টু গ্রুপে পরিণত হয়, সিএইচ থ্রি সিএইচ ওইচ, আর এখানে লিখে দিলাম সিএইচ টু এনএইচ টু। আর এটার সঙ্গে যদি আমরা নাইট্রাস অ্যাসিড যোগ করি তাহলে তৈরি হবে সিএইচ থ্রি সিএইচ ওইচ সিএইচ টু ওইচ। এটাকে বলা হয় প্রোপেন ওয়ান টু ডায়ল। প্রোপেন ওয়ান টু ডায়ল। তাহলে এটা যেমন অ্যাস্টালডিহাইডের সঙ্গে রিয়াকশন করছে সেরকম অ্যাসিটনের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে এরকম একটা যৌগ তৈরি হবে সিএইচ থ্রি সি ওইচ সিএন। এই যৌগটাকে বলবো আমরা অ্যাসিটোন সায়ানোহাইড্রিন, অ্যাসিটোন সায়ানো হাইড্রিন। আমরা যদি বেঞ্জালডিহাইড নিই তার সঙ্গে যদি এই সিএন রিয়াকশন করি তাহলে এখানে তৈরি হবে বেঞ্জালডিহাইড বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন। এই বেঞ্জালডিহাইডের যে সায়ানোহাইড্রিনটা হলো এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করে দিই, এটা যদি আদ্র বিশ্লেষণ করো, আদ্র বিশ্লেষণ কি দিয়ে করবে, যে কোনো অ্যাসিড এর জলীয় দ্রবণ এইচসিএল এইচ2সি4 ইত্যাদি, তাহলে এরকম একটা যৌগ গঠিত হয়, এটাকে বলা হয় মেন্ডেলিক অ্যাসিড। মেন্ডেলিক অ্যাসিড। তাহলে এই উপজাত যৌগগুলো তোমাদের কনভার্সানে খুবই আসে, একটু লক্ষ্য রেখে পড়বে। নেক্সট দেখো সোডিয়াম বাই সালফেট এর সঙ্গে বিক্রিয়া, সোডিয়াম
সোডিয়াম বাইসালফেটের সঙ্গে বিক্রিয়া। এটা হচ্ছে সোডিয়াম বাইসালফেটের সংকেত। তো তুমি যদি অ্যালডিহাইড যৌগ নাও, তার সাথে সোডিয়াম বাইসালফেট দাও, তাহলে গঠিত হবে এরকম একটা জুতো যৌগ, অ্যাস্টালডিহাইড বাইসালফেট। অ্যাস্টালডিহাইড থেকে যেহেতু আসছে, অ্যাসিটাল ডিহাইড বাই সালফেট। একই রকম ভাবে যদি আমরা অ্যাসিটন নিই, তার সঙ্গে NHCO3 দিলে তৈরি হবে CH3CCH3OHSO3N, তাহলে এর নাম হবে অ্যাসিটোন বাইসালফেট। আবার ধরো NH3 যদি দিয়ে এর মধ্যে, তাহলে তৈরি হবে বেঞ্জালডিহাইড বাই সালফেট। এগুলো সবই হচ্ছে জুত যৌগ। এবং মাথায় রাখবে এই যে যৌগগুলো তৈরি হচ্ছে এগুলোর একটা বিশেষ গুরুত্ব আছে। গুরুত্বটা হচ্ছে এই, অনেক সময় দেখবে আমাদের রূপান্তর করতে হয় যেখানে আমরা কার্বনিল গ্রুপটাকে জারিত বা বিজারিত হতে দিতে চাই না, তখন এইভাবে আমরা রিয়াকশান করে কার্বনিল গ্রুপটাকে প্রোটেক্ট করে নিতে পারি। অর্থাৎ এটা করলে কার্বনিল কার্বন জারিত বা বিজারিত হবে না। পরবর্তীতে এই যৌগগুলোকে যদি আমরা পুনরায় আদ্র বিশ্লেষণ করি অ্যাসিড দিয়ে বা ক্ষার দিয়ে, সেল বা এনওএইচ যে কোনো একটা যদি আদ্র বিশ্লেষণ করো, তাহলে দেখা যাবে এগুলো পুনরায় প্রাথমিক যৌগে ফিরে আসে। অর্থাৎ এটার সঙ্গে যদি তুমি HCl বা NOS যোগ করো, পুনরায় এই যৌগে ফিরে আসবে। বা এটার সঙ্গেও যদি HCl বা NOH যোগ করো, তাহলেও দেখা যাবে কার্বনিক যৌগগুলোতে ফিরে আসে। তাহলে এটাই হচ্ছে এই বিক্রিয়াটার সুবিধা, যে প্রয়োজনে গ্রুপটাকে ব্লক করছি, আবার প্রয়োজনে সেটাকে খুলে দেওয়া যাচ্ছে। নেক্সট দেখো, আমরা আলোচনা করব অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া, আমরা অ্যালকোহলের সঙ্গে দেখা যায় যে এগুলোর শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া হয়। অ্যালডিহাইডের বিক্রিয়া হয়, যদি ডাইহাইড্রিক অ্যালকোহল থাকে তখন কিটোনের সঙ্গেও বিক্রিয়া হতে পারে। মনোহাইড্রিক অ্যালকোহল হলে তার সঙ্গে তোমার অ্যালডিহাইডের বিক্রিয়া হবে, কিটোনের বিক্রিয়া হবে না। তাহলে দেখো, মনোহাইড্রিক আর ডাইহাইড্রিক বলতে কী বোঝাচ্ছে? ধরো তুমি নিলে CH3C ডাবল বন্ড OH, তাহলে এর সঙ্গে তুমি একটা অ্যালকোহল নিলে ROH, তাহলে এটা একটা মনোহাইড্রিক অ্যালকোহল, একটা OH গ্রুপ আছে। এর মধ্যে যদি শুষ্ক HCl চালনা করো, তাহলে দেখা যাবে CH3CH OHOR, এরকম যৌগকে বলা হয় হেমি অ্যাসিটাল। আর এটার মধ্যে যদি পুনরায়
আর ওইচ আর শুষ্ক এইচ সেল দিয়ে দাও, তাহলে এরকম একটা যৌগ তৈরি হয়, এটাকে বলা হয় অ্যাসিটাল। অ্যাসিটাল, তাহলে কার্বনিল কার্বনের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় হেমি অ্যাসিটাল অ্যাসিটাল যৌগ ফর্মেশন হয়। আবার তুমি যদি এর সঙ্গে ডাইহাইড্রিক অ্যালকোহলের বিক্রিয়া করো তাহলেও বিক্রিয়া হবে। ডাইহাইড্রিক অ্যালকোহল বলতে যেমন ধরো আমি লিখলাম HOCH2CH2OH ইথিলিন গ্লাইকল, তাহলে এই অংশ থেকে একটা জল বেরিয়ে যাবে, এই অংশ থেকে একটা জলের মলিকিউল বেরিয়ে যাবে। এখানে আমরা যদি প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড, সংখ্যায় বলা হচ্ছে PTS, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড দিয়ে দিই, তাহলে এরকম একটা যৌগ তৈরি হয় যেটাকে বলা হয় সাইক্লিক অ্যাসিটাল। সাইক্লিক অ্যাসিটাল, তাহলে এটা ডাইহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া হচ্ছে অ্যালডিহাইড হচ্ছে, এই সরি অ্যালডিহাইডের সঙ্গে ডাইহাইড্রিক অ্যালকোহল মনোহাইড্রিক অ্যালকোহল উভয়েরই বিক্রিয়া হচ্ছে। কিন্তু তুমি যদি কিটোন যৌগ নাও তখন দেখা যাবে যে ডাইহাইড্রিক অ্যালকোহলের সঙ্গে কেবলমাত্র বিক্রিয়া ঘটাবে, মনোহাইড্রিক অ্যালকোহলের সঙ্গে এর কোনো বিক্রিয়া ঘটবে না। তাহলে দেখো এটার সঙ্গে যদি আমরা HOCH2CH2OH এরকম ভাবে যদি বিক্রিয়া ঘটাই, এই যৌগ তৈরি হবে, তাহলে এগুলোকে বলবো আমরা সাইক্লিক কিটাল। কিটন থেকে আসছে তার জন্য এটাকে বলবো আমরা সাইক্লিক কিটাল যৌগ। তাহলে সাইক্লিক কিটাল, সাইক্লিক অ্যাসিটাল এরকম যৌগ এখানে গঠিত হচ্ছে। এবং মাথায় রাখবে এই যৌগগুলোর এখানেও একই রকম তাৎপর্য, যে কার্বনের কার্বনকে যদি কোথাও রক্ষা করার প্রয়োজন হয় তাহলে এইভাবে আমরা অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারি, কারণ এগুলোকে পুনরায় লঘু HCl সহযোগে আদ্র বিশ্লেষণ করলে প্রারম্ভিক যৌগে ফিরে আসে। মানে কি বলছি, ধরো RCHOROR লঘু HCl আর হিট দিয়ে দিলেই RCOOH বা RCROCH2OCH2, এবার এটাকে যদি এই রিয়েজেন্ট দেওয়া হয় তাহলে পুনরায় কিটন যৌগে ফিরে আসবে। একই রকমভাবে এগুলো তোমার অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে এখানে যদি আর ও এইচ 2 মোল দিয়ে দাও তাহলে একই রকমভাবে বিক্রিয়া ঘটবে, বিক্রিয়ায় তৈরি হবে কি ও আর এইচ, বুঝতে পারলে? তাহলে এই জাতীয় বিক্রিয়াগুলোকে আমরা বলছি নিউক্লোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন।